আল্লাহর একজন আশেক পাগল মানসুর হাল্লাস তার নাম, আল্লাহর প্রেমে পাগল দিয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে, আমি খোদা আমি খোদা বলে বাদশার কানে যখন খবর যায়, আমি খোদা বললে তো মানুষের ইমান চলিয়া যায়, মানসুর তুমি এমন কথা কেন বলো বন্ধ করে দাও, মানসুরের আনাল হক বলা বন্ধ হয় না, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় যখন শিকল লাগায় বেঁধে দেওয়া হয়, বাচ্চা খবর না একদিন নিজেই গেল, গিয়া দেখে শিকল পরে আছে জেলখানাও পরে আছে মানসুরের কোনো খবর নাই, দ্বিতীয় দিন বাচ্চা গিয়া দেখে জেলখানাও নাই মানসুরও নাই শিকলও নাই, পুরো এলাকা পানি আর পানি হয়ে গেছে। এরপর তৃতীয় দিন গিয়া মানসুরের খবর নাই, বাচ্চা গিয়া দেখে মানসুরও আছে জেলখানাও আছে শিকল হাতে পায়ে লাগানো আছে, জিজ্ঞাসা করে মানসুর ব্যাপারটা কি, প্রথম দিন আসলাম তোমাকে পাইলাম না, জেলখানা পাইলাম শিকল পরে আছে, দ্বিতীয় দিন কিছুই পাই নাই, মানসুর ডাক দিয়ে কয় বাচ্চা তুমি বুঝবা না, মানসুর ডাক দিয়ে কয় আচ্ছা যেদিন আপনি আইসা আমাকে প্রথম দিন পান নাই, আমি মানসুর আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর বাড়ি দেখা করার জন্য গেছিলাম, দ্বিতীয় দিন আইসা আমাকেও পান নাই জেলখানাও দেখেন নাই, ওদিন মানসুর আল্লাহর বাড়ি যায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দিদার দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গেছে, আল্লাহর নূরের তাজাল্লির কারণে জেলখানা নূরে ভস্ম হয়ে গেছে, মানসুর বিলীন হয়ে গেছে আল্লাহর নূরের সামনে সব ভস্ম হয়ে গেছে, আর যেদিন আপনি আইসা পাইলেন আল্লাহর জায়গা আল্লাহ আমার জায়গা আমি পড়ে আছি, মুসলমান ইমানদার গো মানসুর আনাল হক বলেছেন আল্লাহ তাআলা সুম্মা ইস্তাওয়া আলা আরশ, তিনি আরশের উপর উঠেছেন, আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, আপনার মনে হলো যে আল্লাহ তো বলছে অন্য আয়াতে বলেছে যে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন, তা আল্লাহ আরশের উপর উঠলে কি করে মনে আপনার এই সন্দেহ হচ্ছে, এটা ইমানের খলল, এটা হতে পারে না, কারণ আপনার ওহুয়া মাহকুমের অর্থ তিনি বলে দিয়েছেন ওখানে, ওহুয়া মাহকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর, আয়াতের শেষে বলে দিয়েছে কারণ আল্লাহ তোমরা যা করো সব দেখছেন, অর্থাৎ তোমার এই মানিয়ত হচ্ছে দেখার বিষয়ে, আল্লাহ দেখছেন দেখার মাধ্যমে তোমার সাথে আছেন, আল্লাহ জানার মাধ্যমে তোমার সাথে আছেন, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে নয়, স্রষ্টা এবং সৃষ্টিকে যারা এক করে দেখে তারা কখনো বিশুদ্ধ আকীদা পোষণ করে না, যারা মনে করে থাকে যে তারা হলুলে বিশ্বাস করে থাকে যে স্রষ্টা সৃষ্টির ভিতরে এসেছেন অথবা সৃষ্টি স্রষ্টার ভিতরে গেছে, এই জাতীয় চিন্তাধারা যারা করে তারা কোনো সহি আকীদার বিষয় হতে পারে না, অনুভবে যারা মনে করে থাকে ওয়াহদাতুল উজুদ বা সর্বেশ্বরবাদ বিশ্বাসী, এরকম মানুষগুলি কখনো বিশ্বাস করতে পারে না, কারণ এরা আল্লাহর উপর বিশ্বাসী ইমানদার হতে পারে না, কারণ আল্লাহ তাআলা সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল-আরযু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস-সামাআতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে তারা সঠিক ধারণা, আল্লাহ সম্পর্কে তাদের সঠিক সম্মান দিতে তারা জানেনি, আল্লাহকে আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা বিভিন্ন রকম, এক একজন এক ধারণা মনে করে, মানুষ মানুষ মনে করে, কেউ কেউ বিভিন্ন রকম মনে করতেছে, যে আল্লাহ বলছে মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহর সঠিক সম্মান দিতে তারা জানেনি, ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কবজার ভিতরে থাকবে সমস্ত জমিন, এবারে চিন্তা করেন আপনার ধারণা কেমন হলো, আর সকল আকাশ আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে, সমস্ত আসমানগুলো কত বড় আসমান আপনি দেখেন, আজ আপনার কাছে অনেক কিছু আবিষ্কার হচ্ছে, গ্রহ নক্ষত্র নীহারিকা কত কিছু না আবিষ্কার হচ্ছে আপনার কাছে, আপনি একটা থেকে একটা বড় দেখে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, কিন্তু সবই আল্লাহ তাআলার মুষ্টির ভিতরে থাকবে, এ সবই আল্লাহ তাআলার ডান হাতের ভিতরে থাকবে বলে আল্লাহ বলেছেন, তাহলে স্রষ্টা সম্পর্কে আমাদের ধারণা কত খারাপ, সেটাই আল্লাহ তাআলা আমাদের সেটা ধারণার বিষয় নাই বলে আমরা করতে সঠিক আন্দাজ করতে পারি না বলেই আমরা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নিতে পারছি না, আল্লাহ তাআলাকে আমরা কখনো মনে করতেছি যে সৃষ্টি এবং স্রষ্টা একই জিনিস, নাউজুবিল্লাহ, সর্বসর্বিষয়ে অনেকে আল্লাহ সব জায়গায় বলে না, অনেকে আল্লাহ সব জায়গায় আল্লাহ সর্বত্র বিরাজমান বলছে বহু মানুষ, আবার বলে থাকে অনেকে হুসাইন বিন মনসুর হাল্লাজের মতো কাফেরকে পর্যন্ত আল্লাহর ওলি বানিয়ে দিচ্ছে, আবার ইবনে আরবির মতো কাফেরকে আল্লাহর ওলি বানিয়ে দিচ্ছে, অথচ এরা ছিল শেখ ইমাম জাহাবি বলতেছেন যদি তার কিতাবে যদি কুফুরি না থাকে পৃথিবীর কোনো কিতাবে আর কুফুরি নেই, পৃথিবীর কোনো কিতাবে আর কুফুরি নেই, এরকম লোকগুলিকে আল্লাহর ওলি বানিয়ে দিচ্ছে, ঢাকা শহরে হায়দার আলী সালা গায়ে দিয়ে দিয়ে হাঁটতো, সালা গায়ে দিয়ে সে পাগলা ছিল, অথচ সে মারা যাওয়ার পরে তার কবর নিয়ে টানাটানি,
কেউ বলে মিরপুরে রাখবে, কেউ বলে না ওইদিকে নিয়ে যাবে, শাহলি বগদাদে নিয়ে যাবে, টামাটানি শুরু হয়ে গেল। কি জন্য? হায়দরাবাদে আল্লাহর ওলি হয়ে গেল মরার পরে। এই হচ্ছে পাগলদের কারখানা আমাদের দেশে। আল্লাহর ওলি কোথায় বাস করে, ও যত ল্যাংটা হইতে পারবে তত আল্লাহর ওলি হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যায়। এই হচ্ছে আমাদের আকিদা বিশ্বাসের ধরন। আকিদা বিশ্বাসের ব্যাপারে আল্লাহ সম্পর্কে আকিদাটাও আমরা নির্ধারণ করতে পারিনি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ সম্পর্কে তাদের, আল্লাহ সম্পর্কে তারা সত্যিকার ধারণা তাদের কখনো হয়নি, জানতে পারেনি, তারা জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন, মা সামাওয়াতুস সাবা ওয়াল আরাদিনুস সাবা, সাত আসমান এক এবং সাত জমিন, আল্লাহর আরশের, আরশের সামনে যে কুরসি, কুরসির ভিতরে ষাটটি দেরহামের মতো, আসমান জমিন যত সৃষ্টি আছে সব আল্লাহর কুরসির ভিতরে সাতটি দেরহামের মতো, এই কুরসি আল্লাহর কুরসিতে সব কিছু জায়গা হয়, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন হইতে সব কিছু আল্লাহর কুরসিতে জায়গা হয়। আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা একটা বিস্তীর্ণ ভূমি, একটা বিস্তীর্ণ ভূমি ফেলে রাখছে আরশের সামনে, আরশের সামনে আরশ, লা ইয়াকদুরু কাদরুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এটা কত বড়, কেউ কেউ যা বলতে পারবে না, জানে না সেটা। অথচ আমাদের কাছে মনে হয় আরশ আর কুরসি বুঝি আমার কুরসির মতো অথবা এরকম কিছু, নাউযুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহ সম্পর্কে আকীদা বিষয়গুলো জানার জন্য সবচেয়ে বড় যে বড় জিনিসটা সেটা হচ্ছে মনে রাখতে হবে যে এই বিষয়ে, যেই বিষয়ে আপনি কথা বলবেন, এই বিষয়ে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে একত্রিত করে আপনাকে সলিউশনে আসতে হবে যে কোনটা কোনটা আল্লাহ বলেছেন, কোনটা আমি ধারণা করে নিচ্ছি। না কখনো ধারণা করে কথা বলা যাবে না, অবশ্যই কোরআন এবং সুন্নার বিষয়গুলোকে একত্রিত করে তারপর কথা বলতে হবে। একটা পাইছেন, একটা শব্দ পেয়ে দৌড় দিবেন যে ওহুয়া মাহকুম, আল্লাহ সব তোমাদের সাথে আছে, এর অর্থ হচ্ছে আল্লাহ আমার লেগে আছে, নাউযুবিল্লাহ, এরকম মনে করলে সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে যাবে একটা মানুষ।